আর এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর আগারগাঁয় আছেন রিপোর্টার চন্দ্রিমা চৌধুরী এবং পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সোহাগ হায়দার। সরাসরি প্রথমে যাচ্ছি ঢাকায় চন্দ্রিমার কাছে। সারা শহর জুড়ে কুয়াশার চাদরের মতো শীত যেন তার তাবু ফেলে দিয়েছে। এখন প্রায় বাজে 12টারও বেশি, ঠিক 12:15 বাজে, কিন্তু সূর্যের দেখা নেই। এই মুহূর্তে আমি আছি রাজধানীর আগারগাঁয়ে। এখানে শহরে যেমন শীতের আবহ এবং শীতের আমেজ, তেমন একটা বোঝা পিঠাপুলির মাধ্যমে না গেলেও কিন্তু শীতের পোশাকের যে একটা ভিন্নতা রয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। আজ ঢাকায় যেহেতু বরাবরই শীত কিছুটা কম পড়ে, তবু আজ সকাল থেকে কিন্তু ঢাকাতে যে একটি কুয়াশাচ্ছন্ন এবং ঠান্ডা আবহ রয়েছে তাতে কিন্তু অফিস পাড়ার লোকেদেরও বেশ অসুবিধাই হচ্ছে বলা চলে। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে কিন্তু ঢাকার তাপমাত্রা 8.5 ডিগ্রি সেলসিয়াস রয়েছে এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু রংপুরে দিনাজপুরে 8.8। এবং আমরা আবহাওয়া অফিসে যেটা কথা বলে জানতে পেরেছি যে এই যে বর্তমানে যে আবহাওয়াটা রয়েছে এটা কিন্তু আরও 2 দিন এইরকম অবস্থাতেই থাকবে এবং শৈত্যপ্রবাহ যেটা রাজশাহী, পাবনা, নওগাঁ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রংপুরের বিভিন্ন বিভাগে যে মৃদু শৈত্যপ্রবাহ চলছে তা কিন্তু অব্যাহত থাকবে সামনের আরও 2 দিন পর্যন্ত। এবং এই 2 দিন পরে কিছুটা এই আবহাওয়া কিন্তু তাপমাত্রা একটু বাড়তে পারে এবং বাড়লে কিন্তু তারপরে একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পরেই কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। এই যে আর এই যে ঠান্ডা পড়ছে এবং কুয়াশাচ্ছন্ন পরিবেশ, এই কারণে কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু আমাদের এখানে কিন্তু বিমানের ফ্লাইটও কিছুটা বিলম্ব হয়েছে। সকালে যেটা 4:00 পর্যন্ত কিন্তু 2 থেকে 3 ঘন্টা বিলম্ব হয়েছিল, কিন্তু বর্তমানে স্বাভাবিক পরিস্থিতি রয়েছে। এই মুহূর্তে এই ছিল আমার কাছে ঢাকার আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। এই মুহূর্তে কিন্তু আবহাওয়ার খবরাখবর জানতে চলে যাব পঞ্চগড়ের সোহাগ হায়দারের কাছে। চন্দ্রিমা, আপনাকে ধন্যবাদ। আমি জানিয়ে রাখি যে রাজধানী ঢাকা শহরের থেকে কিন্তু উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু কয়েক গুণ হারে শীতের অনুভূতিটা বেড়ে গেছে। আমরা আজকে আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। আবহাওয়া অফিস জানিয়েছে যে আজকে যে তাপমাত্রা 9.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, এতে করে কিন্তু এখানকার যে কনকনে শীতের অনুভূতি সেটা কিন্তু কয়েক গুণ হারে বেড়ে গিয়েছে। আমি জানিয়ে রাখি এখানকার একটি বড় অংশের মানুষ কিন্তু নিম্ন আয়ের দিনমজুর, তারা নিম্ন দিন এনে দিন আনে খায়, কিন্তু তাদের এই সময়টিতে তারা কিন্তু চরম দুর্ভোগের মধ্যে পড়েছে, তারা বিপাকে পড়েছে। আমরা দেখেছি সকাল থেকে মানুষজন কিন্তু সেভাবে কিন্তু বের হয়নি, তবে কিছুক্ষণ আগ থেকে কিন্তু মানুষজন কর্মক্ষেত্রে বের হয়েছে, তারা বের হয়ে নিজ নিজ কর্মক্ষেত্রে ছুটে গেছে। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের যেটি জানিয়েছেন যে এই সময়টিতে তারা একটি ঠান্ডার কারণে কিন্তু ঠিকমতো কাজে যেতে পারছে না এবং চরম বিপাকে পড়ছে। তবে সব মিলিয়ে পঞ্চগড়ে কিন্তু যে কনকনে শীতের অনুভূতি কয়েক গুণ হারে গত কয়েকদিন থেকে বেড়ে গেছে, কারণ গত 5 দিন ধরে জেলার কোনো সূর্যের মুখ দেখা মিলছে না আর ঘন কুয়াশার পরিমাণ এতই পরিমাণ বেড়ে গিয়েছে যে চারদিক ঢেকে থাকছে দিনভর। তবে সব থেকে বেশি যে কুয়াশার পরিমাণ সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি রাত সন্ধ্যার পর থেকে কিন্তু গভীর রাত পর্যন্ত এবং সকাল পর্যন্ত কিন্তু ছেয়ে যাচ্ছে, এতে করে দৃষ্টিসীমার একেবারে কাছ থেকে কিন্তু সেভাবে অপোজিট যে অবস্থান রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে এখন পর্যন্ত নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করেছি, তারা বলছে যে অনেকেই এখনও ঠিকমতো সে সরকারি যে সহায়তা বা বেসরকারি যেটাই বলি না কেন সেটা কিন্তু তারা ঠিকমতো এখনও পাননি। তারা দাবি তুলেছেন যেন প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পৌঁছে যেন তাদের পাশে এসে মানুষজন দাঁড়ায়, কারণ এই সময়টিতে তারা যে চরম দুর্ভোগে পড়ে তার মূল সময়টি কিন্তু তারা রাতে দুর্ভোগটি বেশি পোহায়, এতে করে তাদের একটা শীতজনিত নানা রোগ সহ শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা কয়েক গুণ হারে বেড়ে যায়। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে কিন্তু পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও কিন্তু
আজকের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটা কিন্তু দিনাজপুরে রেকর্ড করা হয়। তো সব মিলিয়ে বলা যায় যে পঞ্চগড়ে কিন্তু শীতের যে দাপট রয়েছে সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ায় এবং মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। তো এ ছিল আমার কাছে পঞ্চগড় থেকে সর্বশেষ। প্রচণ্ড শীতে বিপর্যস্ত জনজীবন, আর এ খবরের সর্বশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম পঞ্চগড়ে এবং এর আগে ছিলাম রাজধানী ঢাকায়।